Bismillahirrahmanirrahim. Assalamualaikum. ইসলামী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমার আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়। পদার্থবিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তৃতীয় অধ্যায়ের বল নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাই আলোচনা শুরুর আগে বল কি এই বিষয়ে আমরা প্রথমে বলব। যা কোনো স্থির বস্তুকে গতিশীল করে বা গতিশীল বস্তুকে স্থির করে বা করতে চায় তাকে বল বলা হয়। আমি আবার বলতেছি, যা কোনো স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায় বা গতিশীল বস্তুকে স্থির করে বা করতে চায় তাকে বলা হয় বল। বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। তাহলে বল আলোচনা করার আগে আমাদের একটা বিষয় আলোচনা করতে হবে, সেটা হলো জড়তা। জড়তা কি? কোনো বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে জড়তা বলা হয়। কোনো বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে বলা হয় জড়তা। যেমন কোনো একটা বস্তু স্থির আছে, সে সারা জীবন স্থির থাকতে চায়। আবার কোনো বস্তু গতিশীল আছে, সে সারা জীবন গতিশীল থাকতে চায়। এই যে প্রবণতা, এই প্রবণতাকে বলা হয় জড়তা। কারণ জড়তা দুই ধরনের, এটা হলো স্থিতি জড়তা, এটা হলো গতি জড়তা। স্থিতি জড়তা কি? যে স্থির বস্তু সারা জীবন বা চিরকাল স্থির থাকার যে প্রবণতা তাকে বলা হয় স্থির জড়তা। আর গতিশীল বস্তু সারা জীবন গতিতে থাকার যে প্রবণতা তাকে বলা হয় গতি জড়তা। স্থিতি জড়তা আর গতি জড়তার উদাহরণ হিসেবে আমরা উল্লেখ করতে পারি যে কোন একটা গাড়ি যখন স্থির অবস্থা থাকে, যাত্রীরা যখন বসে থাকে, হঠাৎ যদি গাড়ি চলতে শুরু করে তখন যাত্রীরা পিছন দিকে হেলে পড়ে। আবার চলন্ত বাস যখন চলতে থাকে, হঠাৎ করে যখন বাস ব্রেক করে তখন যাত্রীরা সামনের দিকে হেলে পড়ে। এখানে আমি দুইটি উদাহরণ দিলাম, একটা হলো স্থিতি জড়তার উদাহরণ, একটা হলো গতি জড়তার উদাহরণ। তো স্থিতি জড়তা উদাহরণ আমি বলছি যে বাস যখন হঠাৎ করে চলতে শুরু করে তখন যাত্রীরা পিছন দিকে হেলে পড়ে। তার কারণ কি? কারণ যাত্রীরা যখন বসে থাকে গাড়িও স্থির, যাত্রীও স্থির, কিন্তু হঠাৎ করে যখন বাস চলতে শুরু করে তখন বাস গতিশীল হয়, কিন্তু বাসে বসা যাত্রী, যে যাত্রীর যে উপরের অংশ শূন্য থাকার কারণে যে যাত্রীর নিচের অংশ গতিশীল হয়ে যায়, কিন্তু উপরের অংশ স্থির থাকার কারণে নিচের অংশ সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু উপরের অংশ স্থির থাকার কারণে মনে হয় যে এই উপরের অংশ পিছন দিকে চলে গেল, আসলে উপরের অংশ পিছন দিকে যায়নি, নিচের অংশ সামনের দিকে চলে গেছে, এই জন্য মনে হয়েছে উপরের অংশ পিছন দিকে চলে গেছে। কারণ উপরের অংশ তো গতিশীল না, নিচের অংশ গতিশীল, নিচের অংশ আগা গেছে, উপরের অংশ স্থির আছে, আর স্থির থাকার কারণেই মনে হয়েছে যে আমরা এই উপরের অংশ পিছন দিকে হেলে পড়ছি। আচ্ছা, এরপরে গতি জড়তার উদাহরণ হিসেবে বলছিলাম যে চলন্ত বাস হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে হেলে পড়ে। এটা কারণ কি? কারণ বাস যখন চলতে থাকে তখন বাসও গতিশীল, যাত্রীও গতিশীল। যাত্রীর পায়ের অংশ বা যাত্রীর নিচের অংশ বাসের সাথে গতিশীল হয়, উপরের অংশ তখন গতিশীল থাকে, কিন্তু বাস যখন থেমে যখন হঠাৎ করে ব্রেক কষে তখন বাস কী হয়ে যায়? স্থির হয়ে যায়। কিন্তু গতি জড়তার কারণে নিচের অংশ স্থির হয়ে গেছে, কিন্তু গতি জড়তার কারণে উপরের অংশ তখন চলতে থাকে, যখন চলতে থাকে তখন মনে হয় যে সামনের দিকে হেলে পড়ে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। এরপরে আমরা এই জড়তার নিয়েই নিউটনের প্রথম সূত্র
নিউটনের প্রথম সূত্র তোমরা সবাই জানো আগে থেকেই, যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু সারা জীবন গতিশীল থাকার যে প্রবণতা গতিশীল থাকতে চায়। আর আরো বলতেছি, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু সারা জীবন গতিশীল থাকবে। এটাকে বলা হয় নিউটনের প্রথম সূত্র, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু গতিশীল থাকবে। এটাকে বলা হয় নিউটনের প্রথম সূত্র। তাহলে নিউটনের প্রথম সূত্র এখানে জড়তাকে নির্দেশ করে। নিউটনের প্রথম সূত্র কি নির্দেশ করে? জড়তাকে নির্দেশ করে। আচ্ছা, এরপর আমরা বলের সংজ্ঞা দিচ্ছি। বল জিনিসটা কি? যা কোনো স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, বা গতিশীল বস্তুকে স্থির করে বা করতে চায়, তাকে বলা হয় বল। বিভিন্ন ধরনের বল আছে। বলের প্রকৃতি হিসেবে আমরা স্পর্শ বল, অস্পর্শ বলের কথা বলতে পারি। স্পর্শ বল কি? যে বল প্রয়োগের জন্য কোনো বস্তুকে প্রত্যক্ষ স্পর্শের প্রয়োজন হয় তাকে বলা হয় স্পর্শ বল। যেমন টানা এবং ধাক্কা, টানা এবং ধাক্কা। টানা, আমরা যখন কোনো একটা বস্তুকে টানি তখন ওই বস্তুটাকে স্পর্শ করার প্রয়োজন হয়। আবার কোনো বস্তুকে যখন একটা ধাক্কা দিই, ধাক্কা দেওয়ার জন্য কি হয়? স্পর্শের প্রয়োজন হয়। সেই হিসেবে টানা এবং ধাক্কা এই দুইটাই কি? স্পর্শ বল। এরপরে অস্পর্শ বল। অস্পর্শ বল হলো যে বল প্রয়োগের জন্য কোনো বস্তুকে প্রত্যক্ষ স্পর্শের প্রয়োজন হয় না। যে বল প্রয়োগের জন্য কোনো বস্তুকে বস্তুর উপর প্রত্যক্ষ স্পর্শ প্রয়োজন হয় না তাকে বলা হয় স্পর্শ বল। যেমন চুম্বক বল, মহাকর্ষ বল, এই ধরনের বলগুলো প্রয়োগ করার জন্য বস্তুকে প্রত্যক্ষ কোনো স্পর্শের প্রয়োজন হয় না। এরপর আমাদের আর আসতেছে সাম্য বল, অসাম্য বল। সাম্য অসাম্য, সাম্য বল অসাম্য বল। সাম্য বল কি? একাধিক বলের লব্ধি যদি শূন্য হয় তাকে বলা হয় সাম্য বল। একাধিক বলের লব্ধি যখন শূন্য হয় তাকে বলা হয় সাম্য বল। ধরি যে আমরা আমাদের বাড়িতে বা আমাদের অফিসে স্কুলে যে আমরা ফ্যান যে জ্বলাই, উপরে সিলিং ফ্যান, তাহলে সিলিং ফ্যানে একটা হুকের সাথে আটকানো থাকে। সিলিং ফ্যান যখন আমরা হুকের সাথে আটকাই তখন সিলিং ফ্যান নিচ দিকে ক্রিয়া করে, নিচ দিকে নামতে চায়, আর হুক ওই সিলিং ফ্যানকে ওপর দিকে টেনে রাখে। তখন ওই দুইটা বল, একটা বল ওপর দিকে টানতেছে, একটা বল নিচ দিকে টানতেছে। হ্যাঁ, দুইটা বল যখন সমান হয়ে যায় তখন কি? একে অপরকে প্রশমিত করে। এটাকে বলা হয় সাম্য বল। মানে একাধিক বলের লব্ধি শূন্য তাকে বলা হয় সাম্য বল। আচ্ছা, এরপর হলো অসাম্য বল। একাধিক বলের লব্ধি যদি শূন্য হয় তাহলে তাকে বলা হয়, একাধিক বলের লব্ধি যদি শূন্য না হয় তাকে বলা হয় অসাম্য বল। আমরা যদি আমরা একটা মানে শক্ত ব্রিজের উপর দিয়া লোহার ব্রিজ অথবা মানে অন্য রকম শক্ত ব্রিজের উপর হাঁটি, তখন আমাদের হাঁটার সময় মনে হয় না যে ব্রিজ পড়ে যাবে। কারণ আমরা যখন ব্রিজের উপর দিয়ে হাঁটি আমাদের নিচের দিকে বল ক্রিয়া করে, ব্রিজও কি করে আবার উপর দিকে আমাদের বল ক্রিয়া করে। এই দুইটা বল কি হয়? সমান হয়। সমান হওয়ার কারণে ব্রিজ ভাঙে না, আমরা পড়ি না। আচ্ছা, আবার আমরা যখন চেয়ারে বসি তখন চেয়ারে যে আমরা বসি এই বলটা নিচ দিকে ক্রিয়া করে, আবার যখন চেয়ারও কি করে উপর দিকে ক্রিয়া করে, এই জন্য দেখুন আমরা চেয়ার ভেঙে পড়ে যাই না। এগুলোকে বলা হয় সাম্য বল। আর অসম্য বল অনেক দুর্বল, একটা মানুষ একটা চিকন একটা বাঁশের উপর হাইটে যেতেছে, হঠাৎ করে বাঁশ ভেঙে পড়ে গেল, এটাই হলো অসম্য বল। কারণ মানুষ যখন বাঁশের উপর হাইটে যেতেছে তখন মানুষের বল নিচ দিকে ক্রিয়া করে আর বাঁশ চেষ্টা করে উপর দিকে ক্রিয়া করার জন্য, কিন্তু বাঁশের ঊর্ধ্বমুখী বলটা কম থাকার কারণে আর মানুষের নিম্নমুখী বল বেশি হওয়ার কারণে বাঁশ ভেঙে পড়ে যায়। এটাকে বলা হয় অসাম্য বল। এরপর আসতেছে আমাদের ভর বেগ। ভর এবং বেগ, ভর বেগ কি? ভর বেগ, ভর কোন বস্তুর মধ্যে পদার্থের যে মোট পরিমাণ তাকে বলা হয় বস্তুর ভর। কোন বস্তুর মধ্যে পদার্থের যে মোট পরিমাণ তাকে বলা হয় বস্তুর ভর। বস্তুর ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি। বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না, বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না। আর বস্তুর বেগ,
বস্তু একক সময়ের যে সরণ হয় তাকে বলা হয় বস্তুর বেগ। বস্তু একক সময়ের যে সরণ হয় তাকে বলা হয় বস্তুর বেগ। বস্তুর বেগ কি আমরা ভি দ্বারা প্রকাশ করি, বস্তুর বেগ কি আমরা ভি দ্বারা প্রকাশ করি। সেই হিসেবে ভরবেগ কি হয় আমাদের এম ভি, ভরবেগ এম ভি। এটা কি আমরা একত্রে পি দ্বারা প্রকাশ করি, ভরবেগ পি সমান এম ভি, ভর বেগ। এখন কোন বস্তুর ভরবেগ যত বেশি হবে ওই বস্তু কোনো অন্য কোনো বস্তুর উপর অনেক বেশি ক্রিয়া করবে। যেমন ছোট্ট একটা সাইকেল, খেলনা গাড়ি কোনো বস্তুর উপর আঘাত করলে সে কোনো ক্ষতি করতে পারবে না, কারণ ওই খেলনা গাড়ির ভর খুব কম। যদি তাকে প্রচণ্ড বেগও দেওয়া হয় তাহলে কি হবে যে ওইটা অত ওইভাবে অন্য কোনো কিছুর উপর এভাবে প্রতিক্রিয়া করতে পারবে না। কিন্তু একটা ট্রাককে, ট্রাকের ভর অনেক বেশি, তাকে যদি সামান্য বেগে দেওয়া হয় তাই বর আর বেগের গুণফল অনেক বেশি হওয়ার কারণে সে দেখা গেছে অন্য যে কোনো বস্তুর উপর সে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। আচ্ছা, আবার গুলি, একটা বন্দুকের গুলি খুবই ছোট, হ্যাঁ মাত্র 10 গ্রাম বা 20 গ্রাম, কিন্তু এটার মধ্যে প্রচণ্ড বেগ দেওয়ার কারণে এটার বর বেগ অনেক বেশি হয়ে যায়। তখন দেখা গেছে ওই গুলির সাহায্যে আমরা যে কোনো বস্তুকে, যে কোনো বস্তুর প্রতিক্রিয়া, এমনকি যে কোনো প্রাণীকে হত্যা করা যায় এই ছোট্ট একটা বস্তু দ্বারা। সে কারণে এখানে বস্তুর ভর এবং বেগ দেওয়া হয়। আচ্ছা, বস্তুর গতি এবং আকারের উপর বলের প্রভাব। এখন বল কি করতে পারে, বল দিয়ে আমরা অনেক কাজ করতে পারি। বলের সাহায্যে আমরা কোনো স্থির বস্তুকে গতিশীল করতে পারি। বল কি করতে পারে, কোনো স্থির বস্তুকে গতিশীল করে। বল কোনো স্থির বস্তুকে গতিশীল করে অথবা কোনো গতিশীল বস্তুকে স্থির করে। আচ্ছা, এরপর আবার বল প্রয়োগের ফলে কি হয়, কোনো বস্তুর বেগ বৃদ্ধি পায়। বল প্রয়োগ করে কোনো বস্তুর বেগ বৃদ্ধি করা যায়, আবার বল প্রয়োগ করে কোনো বস্তুর যে নির্দিষ্ট বেগ ছিল ওই বেগকে হ্রাস করা যায়। আচ্ছা, এবার বস্তুর আকার, বল প্রয়োগে কি করা যায়, বস্তুর আকারের পরিবর্তন করা যায়। মনে করে একটা প্লাস্টিকের বোতল, খালি প্লাস্টিকের বোতল তুমি যদি হাত দ্বারা এইভাবে জোরে করো, এরপর চাপ প্রয়োগ করো, তাহলে কেটে ধুমড়ে মুচড়ে যাবে, তাহলে কি হইলো এটার আকারের পরিবর্তন হইলো। আচ্ছা, তাহলে বল কি করে কোনো বস্তুর আকারের পরিবর্তন করতে পারে। বল ও ত্বরণের মধ্যে সম্পর্ক, নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করবো। এখন নিউটনের দ্বিতীয় সূত্র বস্তুর ভর বেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। কি বললাম, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। আমরা এখন এই নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে একটু আলোচনা করবো এবং এটা সমীকরণ প্রতিপাদন করবো। তাই আমরা ধরে নিলাম একটা বস্তুর ভর এম, বস্তুর ভর এম বস্তুটি এ অবস্থানে ছিল, বস্তুর আদিবেগ ছিল ইউ, বস্তুর উপর এফ পরিমাণ বল প্রয়োগ করা হলো। এফ পরিমাণ বল প্রয়োগ করা হলে বস্তুটি টি সময় পর বি অবস্থানে আসলো এবং তার বেগ হলো ভি, কিন্তু তার যে ভর এম ছিল সেই এম আগের মতোই ছিল। তাহলে কি বললাম, যে কোনো একটা বস্তু ভর এম বস্তুটি এ অবস্থান ছিল এবং তার বেগ ছিল ইউ, বস্তুটির উপর এর পরিমাণ বল প্রয়োগ করা হলে বস্তুটি টি সময় এইচ দূরত্ব অতিক্রম করে বি অবস্থানে আসলো এবং তার বেগ হলো ভি। তাহলে আমরা কি বলতে পারি, বস্তুটির আদি ভরবেগ এম ইউ আর শেষ ভরবেগ এম ভি, তাহলে টি সময়ে ভরবেগের পরিবর্তন একক সময়ে ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম কিউ বাই টি।
আমরা জানি কোন বস্তুর একক সময় বস্তুর ভরবেগের পরিবর্তনের হারকে বলা হয়, একক সময় বস্তুর ভরবেগের যে পরিবর্তন তাহলে এখানে একক সময় বস্তুর ভরবেগের পরিবর্তন এমভি মাইনাস এমইউ, এটাকে আমরা যদি হিসাব করি তাহলে কি হয় টি, এখানে আমরা এম কমন নিলে কি হয় ভি মাইনাস ইউ, এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি সমান এখানে এম ভি মাইনাস ইউ বাই টি, এটাকে আমরা ত্বরণ ত্বরণ বলি। তাহলে একক সময়ে ভরবেগের পরিবর্তন এম এ, তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এটা হলো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, তাহলে প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে বল যদি আমরা এফ ধরি তাহলে বস্তু বল এফ ধরলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, তাহলে এফ সমানুপাতিক এম এ বা এফ সমান কে ইনটু এম এ। একক বলের সংজ্ঞা অনুযায়ী কে এর মান ওয়ান, একক বলের সংজ্ঞা অনুসারে কে এর মান ওয়ান, একক বলের সংজ্ঞা নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। এখন এফ সমান কি দাঁড়ায়, কে এর মান যদি ওয়ান হয় তাহলে এম এ, এফ সমান এম এ, এটা নিউটনের তৃতীয় সূত্র। তাহলে বল সমান ভর গুণ ত্বরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পরীক্ষা চলমান, এই জন্য ক্লাস কি আর দেরিতে করতেছি না। তোমরা এই পরীক্ষা দেওয়ার পাশাপাশি এই অনলাইন ক্লাসগুলো তোমরা এরকম দেখবে এবং পড়াশোনাকে তোমরা চালিয়ে নিবে, কারণ সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা, স্কুল খুললে তোমাদের বার্ষিক পরীক্ষা কার্যক্রম শুরু হবে। এই কারণে তোমরা বাড়িতে এরকম ভালোভাবে পড়াশোনা করবে এবং ক্লাস যেগুলো হয়েছে সেগুলো মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে। তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে, তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।